بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكما لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحمن الرحيم، والسماء والطارق وما أدراك ما الطارق، النجم الثاقب إن كل نفس لما عليها حافظ، فلينظر الإنسان مما خلق، خلق من ماء دافق، يخرج من بين الصلب والترائب، إنه على رجعه لقادر، يوم تبلى السرائر فما له من قبة ولا ناصر، والسماء ذات الرجع والأرض ذات الصدع، إنه لقول فصل وما هو بالهزل، إنهم يكيدون كيدا وأكيد كيدا، فمهل الكافرين أمهلهم رويدا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل আপনারা এতগুলো মানুষ দুরুদ সালামের আওয়াজ নাই, মাহাব্বতে জবান খুলে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মেরা দিল তড়প রহা হ্যায়, মেরা জল রহা হ্যায় সিনা, ইয়ে দাওয়া ওয়াহী মিলেগি মুঝে লে চলো মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مدينة مدينة مؤمنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللهم ঠিক আছে আর ধরো না, সরাই দে এখান থেকে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন রসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। কার্ড হ্যাম্বিল কোথায়? আলপাড়া, নতুন আলপাড়া, উত্তর হাজীগঞ্জ যুব সমাজের সমন্বিত উদ্যোগে আয়োজিত সুমহান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে 13তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সমাজের সর্বশ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরুদি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক, সবটুকুন শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে চরম ব্যস্ততার মধ্যেও একটি মূল্যবান সময় আল্লাহ তার জিকির ও তার দিনের ফিকির করার জন্য তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেসুমার তার অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট,
শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকানাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীঈন অল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিগুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফীইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহ, যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সঠিক, আমরা সন্ধ্যার পর থেকে মূল্যবান বক্তব্য ধারাবাহিকভাবে শুনে আসছি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বিদায় লগ্নে খুব কম সময়ের জন্য আমি বসেছি, আমার আলোচনা বক্তব্য সরাসরি বা সোশ্যাল মিডিয়াতে সবসময় আপনারা শোনেন, সেজন্য আমি এলাকার প্রোগ্রামে অন্যদেরকে সুযোগ করে দেই, তারা যেন বেশি বেশি কথা বলে আপনাদের খেদমত করার সুযোগ পায়। সম্মানিত সুধী, কোরআন করিম থেকে 30তম পারা থেকে একটি পূর্ণাঙ্গ সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরাতুত তারেক। কি নাম জোরে বলেন? প্রায় সূরাটিতে আল্লাহ তাআলা 17টি আয়াত নাজিল করেছেন। কতটি? এক এক আয়াতে 10 মিনিট করে কথা বললে প্রায় 170 মিনিট প্রয়োজন, বুঝলেন? সে ধৈর্য আপনাদের থাকবে না, সেজন্য সাবস্টেন্স বা সার অংশটা আমি তুলে ধরছি। ভূমিকাতে আমার ছোট্ট একটি কথা, আমরা এখানে যারা এসেছি আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, ঠিক কিনা বলেন? আমরা যারাই এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার মাহবুব নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রাজি ও খুশির জন্য এসেছি, ঠিক কিনা বলেন? আর আমাদের এখানে আসার লক্ষ্য হলো এই কোরআন থেকে কিছু ইলম আমরা শিখব, ঠিক কিনা? কোরআন থেকে যারা ইলম শিখতে বের হয় ঘর থেকে, আল্লাহ তাদেরকে নিষ্পাপ বেগুনাহ করে বাড়িতে ফিরিয়ে নেন। খুশি হয়ে থাকলে আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস, সহিহ হাদিস, সুনান ইবনে মাজাতে এসেছে। আল্লাহ হাবিবের সাথ করেছেন, ইমানদার যখন ইলমে দিন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আল হিতানি ফিল মা, আকাশে জমিনে নদী আর সমুদ্রে যারা আছে কোরআনের এলেম শিখতে যে বের হয়, আল্লাহর সে বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গুনাহ মাফের দোয়া করতে থাকে। তামাজের জন্য দোয়া হচ্ছে কিনা বলেন? পাশে কারা কথা বলে? ডান পাশে কারা কথা বলে? স্টেজের ডান পাশে বসান না, সরিয়ে দেন এখান থেকে, বিয়াদব গুলো এসেছে কোরআন শুনতে না, ডিস্টার্ব করতে। স্টেজ থেকে 70 হাত পিছনে পাঠানে দেন। যাও তোমরা নেমে যাও, সীমানায় থাকতে দিবা নাই বেয়াদব গুলোকে। আদব নাই, তমিজ নাই, চিরকালের মূর্খ। কোরআন শোনার যে আদাব
এই আদবটুকুর নাই। এ হাজার হাজার শ্রোতা বসে আছে নীরবে, এ দুই চারটা খবিস এসছে ইয়াজুজ মাজুজের মতো ডিস্টার্ব করতে। সম্মানিত সুধী, তারা আমাদের জন্য দোয়া হচ্ছে কিনা বলেন, জোরে বলেন। আকাশে, জমিনে, নদিয়ার সমুদ্রে যত ফেরেশতা, যত তারকা, গ্রহ, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, গাছপালা, পর্বত মালা, মাছ সব দোয়া করতেছে, আল্লাহ তাদের মাফ করে দাও, ওরা কোরআন শিখতে বের হয়েছে, তাদের গুনাহ মাফ হবে, কথা বলে না। তাহলে আমরা নিষ্পাপ বেহেশতি হয়ে বাড়ি ফিরব, এটা হাদিসের ভাষ্য, এতে আমরা খুশি না বেজার? আমরা খুশি, আমাদের মাবুদ খুশি, মাখলুকাত খুশি, ফেরেশতাকুল খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি, শুধু বেজার। শয়তানের নাম নিতে লজ্জা হয় না ভয় হয়? জোরে বলেন, বেজার কে? শয়তান বেজার, আর তার চেলা চামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছে, এখন একটা চেষ্টা বাকি আছে, কোন রকম মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমাদের নিয়ত যদি মজবুত হয়, শয়তান আমাদের কাছে পরাস্ত হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমরা কি ন্যাক নিয়ত করে অভিশপ্ত শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে পারি? তাহলে আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে, গুনাহ মাফ করে, নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি সরাসরি মূল আলোচনায় প্রবেশ করছি, আমার সঙ্গে আপনারা তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ আমাদের সিনায় গেঁথে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق من ماء دافق يخرج من بين الصلب تراه على رجعه لقادر يوم تبلى السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا صدق الله العظيم برن شبعي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله تعالى سورة الطارق قسم করেছেন والسماء والطارق শপথ আকাশের এবং সেই আকাশে রাতের বেলা যা দৃষ্টিগোচর হয়
ওমা আদ্রাক আমা তারেক, মোহাম্মদ সাল্লাম আপনি কি জানেন রাতে আকাশে কি দৃষ্টি গোচর হয়, কি দেখা যায়? আন্নাজমু থাকিব আই আল কাওকাবুল মুদি, সেই তারকার যে আলো বিকিরণ করে। আল্লাহ, তারপর আল্লাহ জবাবে কাসান হিসেবে বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা প্রহরী। বলেন সুবহান, কে বলেছেন? আল্লাহ কসম করলেন আকাশের, এবং রাতে সেই আকাশে যা দৃষ্টিগোচর হয়, তার এক শব্দের ব্যাখ্যায় হাফেজ ইবনু কাসির, ফখরুদ্দিন রাজি, জালাল সিউতি তিনজনের তাফসির আমি দেখেছি, তারা লিখেছেন কুল্লু আতিন লাইলান ফাহুয়া তারেক, রাতে আকাশে যাই দেখা যায় সেটাকে তারেক বলা হয়। কি বলা হয়? প্রথম প্রশ্ন হলো আল্লাহ কসম করলেন কেন? আল্লাহর কথায় তো কারো সন্দেহ নাই, ঠিক কিনা? আল্লাহর প্রতিটি কথাই সত্য, চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, সত্যের সত্য, তিনি নিজেই সত্যের স্রষ্টা। সুবহানাল্লাহ, ঠিক কিনা? তারপর তিনি কসম করলেন কেন? একমাত্র বান্দার দৃষ্টি আকর্ষণ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসামাই ওয়াত-তারিক, কসম আকাশের, এবং সেই আকাশে রাতের বেলা যা দৃষ্টিগোচর হয়। আল্লাহ বলেন ওমা আদরাকা মাত-তারিক, আপনি কি জানেন সেই তারেক বা রাত্রে দৃষ্টিগোচর কি হয় আকাশে? আন-নাজমু সাকিব, সমুজ্জ্বল তারকা। কি দৃষ্টিগোচর হয়? সমুজ্জ্বল তারকা। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বিজ্ঞান যা পেল এখন, আল্লাহ সেই তথ্য দিলেন 1500 বছর আগে। বিজ্ঞান এখন বলতেছে যে নক্ষত্রের নিজস্ব আলো আছে, গ্রহের নিজস্ব কোন আলো, কথা বুঝতেছেন? যেটা নক্ষত্র ওটা নিজস্ব আলো আছে, আর গ্রহের নিজস্ব আলো থাকে না, কথা বুঝতে পারছেন? আল্লাহ 1500 বছর আগে সেই তথ্য দিলেন, তারেক হলো নাজমু সাকিব আই আল কাওকাবুল মুদি, যে নিজ থেকে, নিজের শক্তি থেকে, নিজের আলো থেকে আলো ছড়ায়। বলেন সুবহান, এক একটা নক্ষত্র কত বড় হতে পারে? সূর্য একটা নক্ষত্র, সূর্য কি? জোরে বলেন। পৃথিবী একটা গ্রহ, চাঁদ একটা উপগ্রহ, ঠিক কিনা? এই দুনিয়াটা থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, যদি বুঝে থাকেন তার একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে কত বড়? মানে দুনিয়ার মতো 13 লক্ষ পৃথিবী গ্রহ এক করলে একটা সূর্য সমান হবে। দুনিয়াটা আমাদের কাছে অনেক বড়, বড় না? এখন পর্যন্ত কি বিজ্ঞান উত্তর মেরুতে কি আছে সব খুঁজে পেয়েছে? দক্ষিণ মেরুতে কি আছে সব পেয়েছে? সমুদ্রের ছোট্ট একটা জায়গা বারমুদা ট্রায়াঙ্গল, নাম শুনছেন? ওখানে এখনো প্লেন ঢুকতে পারে না, তারপরে নৌকা ঢুকতে পারে না, ওখানে কি আছে বিজ্ঞান কেন তার বাপও জানে না, ঠিক কিনা বল? বিজ্ঞান এখনো খুব লিমিটেড, তার ক্ষমতা সীমিত, ঠিক কিনা? নাসাতে বসে বিজ্ঞান 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে পানি আছে কি তা দেখতে পায়, কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সের প্লেন যে কোথায় আছে এখন পর্যন্ত খুঁজে পায় নাই। পেয়েছে? চেষ্টা তো কম করে নাই। আপনারা শুনেছেন না, মাস এয়ারলাইন্স, যেটা মাস মালয়েশিয়ান এয়ারলাইন্স, তার একটা প্লেন সমুদ্রে নিখোঁজ হয়েছে, আজকে 2 বছর হয়ে যায়,
130টি দেশের বিজ্ঞানী একত্রিত হয়ে 6 মাস সাগরে মহাসমুদ্রে তল্লাশি করল, বিমানটিকে খুঁজেও পেল না। হঠাৎ একদিন দেখলো সমুদ্রের ডাব, স্যাটেলাইটে দেখে বলল বিমানের ব্ল্যাক বক্সটা পাওয়া গেছে। বুঝেন নাই, পরে দেখে না এটা ব্ল্যাক বক্স না, এটা হচ্ছে ডাব। লম্বা একটা বাঁশ স্যাটেলাইট থেকে দেখছে, কয় ডানাটা পাওয়া গেছে। দেখেন এটা বাঘ ছাড়া কিছুই না। বিজ্ঞান খুব সীমিত, তার ক্ষমতা সসীম। অসীমের কাছে সসীম বিজ্ঞান সব সময় মস্তক অবনত করবে, এটাই তো চিরসত্য, ঠিক কিনা বল? দুনিয়াটা আমাদের কাছে বড়, আল্লাহর কাছে কতটুকু? রাসূলুল্লাহ বলেছেন, লাকানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহ বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। সারাটি দুনিয়া যদি আমার আল্লাহর নিকট একটি মশার ডানার সমানও হতো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন কাফের মুশরিক বেঈমান রাম বাম নাস্তিককে এক ঢোক পানি পান করাতেন না। সারাটা দুনিয়া আমার মাবুদ বারহাক আল্লাহর কাছে একটি মশার ডানা সমানও নয়। এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড় হলো একটা নক্ষত্র সূর্য, সূর্যের চেয়েও হাজার হাজার গুণ বড় নক্ষত্র একটি দুইটি নয়, বিলিয়ন 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 তৈরি করে আল্লাহ আকাশে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেটা আলো ছড়ায় ওটা নাজমুস সাকিব, ওটা কি সমুজ্জ্বল তারকা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কসমের পর জবাবে কসমে বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। প্রতিটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে নিরাপত্তা রক্ষী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি আছে? নিরাপত্তা রক্ষী, মানুষের হেফাজতের জন্য। আল্লাহর পক্ষ থেকে যদি প্রতিটি মানুষকে নিরাপত্তা দেওয়া না হতো, তাহলে এই পৃথিবীতে মানুষ 1 সেকেন্ড জীবিত থাকতে পারত। আপনারা জানেন বিজ্ঞানও একথা স্বীকার করে, প্রতিদিন আকাশ থেকে উল্কাপিণ্ড, নাম শুনছেন না, বিভিন্ন গ্রহের টুকরা টুকরা, কত বড়, ছোট টুকরা না, এক একটা মনে করেন এই পাঠানটুলি আলপাড়ার চেয়ে বড় হবে, এগুলো হাজার হাজার মাইল গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে। আল্লাহু আকবার। কিন্তু একটি উল্কাপিণ্ড মানব বসতিতে আসতে পারে না, আল্লাহ ফেরেশতা রাখছেন, ওগুলোকে আকাশে ক্রাশ করে দেয় ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? কি করে দেয়? পৃথিবীর মানুষের নিরাপত্তা কার হাতে? জোরে বলেন। ওই উল্কাপিণ্ড পৃথিবীতে যদি একটা পড়ে, অ্যাটম বোম দরকার হবে না, এক একটা জনপদ ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? কেন আসে না? বিজ্ঞান দেখেছে আল্লাহর কুদরত। আল্লাহ ভূপৃষ্ঠ থেকে 500 মাইল উপর পর্যন্ত বাতাসের 3টা স্তর রেখেছেন। জোরে বলেন। আমি অনেক আগে বিজ্ঞান বইতে পড়েছি, আজ থেকে প্রায় 23-24 বছর আগে যখন স্কুল কলেজে পড়তাম, সব তথ্য এখন মনেও নাই আমার, যতটুকু মনে আছে ততটুকু বলছি। কয়টা স্তর বাতাসে? জোরে বলেন। আপনার স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, সুবহানাল্লাহ মনে পড়ছে। এই এটা আমি ফিজিক্সে পড়েছি প্রায় 23-24 বছর আগে, দ্বিতীয়বার আর ওই বই খোলার সুযোগ আমার হয় নাই, কোরআনের বরকতে আমার মনে পড়ে গেছে। স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, সুবহানাল্লাহ। বিমান, হেলিকপ্টার, এগুলো স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার পার হতে পারে, আয়োনোস্ফিয়ারে কোনো বিমান যেতে
এর জন্য বিমান সর্বোচ্চ 40,000 ফুট হাইস্ট 47,000 ফুট উপরে উঠতে পারে, এরপর সেখানে এসে পর্যাপ্ত বাতাস পাবে না। আল্লাহ 3 স্তরে বাতাস রেখেছেন, আয়নোস্ফিয়ারটা 500 মাইল উপরে। কত? যে কোনো উল্কাপিণ্ড, গ্রহ, গ্রহের টুকরা আয়নোস্ফিয়ারে আসলে ঘর্ষণে আল্লাহ আগুন ধরায় দেন। আল্লাহু আকবার বলেন, জ্বলতে জ্বলতে আসে নিচের দিকে, নিচে আসলে আবার ট্রেটোস্ফিয়ার, স্ট্রেটোস্ফিয়ারে বাতাস তাকে ঘষে আগুন ধরায়া, জ্বালায়া, ছাই বানায়া মাটিতে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রতিটি মানুষের জন্য আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি যদি মানব জাতির উপর থেকে তার নিরাপত্তার চাদর উঠায় নেন, 1 সেকেন্ডের জন্য এই ভূপৃষ্ঠে কোনো মানুষ বসবাস করতে পারবে না। প্রতিটা মানুষের মাথার উপর আল্লাহ বাতাসের চাপ রেখেছেন, সেটা 27 মন। আসলে কবরস্থান কাছে, তো শ্রোতার মধ্যে মুর্দারের সোহবত চলে আসছে, আওয়াজ নাই নাকি? মুর্দারের সোহবত আসছে, আওয়াজ কোথায় গেল? আওয়াজ করে বলি সুবহানাল্লাহ, কণ্ঠের জড়তা দূর করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কবীরা। প্রতিটি মানুষের মাথায় বাতাসের চাপ আছে 27 মন। কেন এটা আল্লাহ দিয়ে রাখছে? আপনারা জানেন মহাকর্ষ সব সময় টানে সব জিনিস, কি করে? সুবহানাল্লাহ। সূর্যের সাথে পৃথিবীর আকর্ষণ আছে, এই জন্যই পৃথিবী সূর্যের বলয় ছেড়ে দূরে যেতে পারে না, সূর্য তাকে টেনে রেখেছে, ঠিক কিনা? পৃথিবীতে প্রতিটা জিনিস মহাকর্ষের আকর্ষণে উপরে চলে যেত যদি আল্লাহ পাওয়ার অফ গ্রেভিটেশন না রাখতেন, মাধ্যাকর্ষণ শক্তি না রাখতেন। আর মানুষ যেন মহাকাশের মহাকর্ষের টানে উপরে না চলে যায়, প্রতিটা মানুষের উপর 27 মন বাতাসের চাপ, সুবহানাল্লাহ বলবেন না? ওই কাজে এক ফেরেশতা আছে, আকাশের উল্কাপিণ্ডকে বাতাসে ক্রাশ করে দেবার জন্য ফেরেশতা নিয়োজিত আছে, সুবহানাল্লাহ বলবেন না? আছে কি না? জওহারাতুন নাইয়্যারাতে লেখক লিখেন, প্রত্যেকটি মানুষের নিরাপত্তার জন্য আল্লাহ পাক আগে পিছে 6 জন করে ফেরেশতা নিয়োজিত রেখেছেন। প্রাকৃতিক যে কোনো দুর্যোগ, যে কোনো আঘাত, যে কোনো অ্যাটাক থেকে বাঁচাবার জন্য ফেরেশতা তাকে প্রোটেকশন দেয়। মানুষ যখন ইমানের সাথে নেক আমলে থাকে, ফেরেশতা বেশি তার কাজ করে দেয়। আর এমন কিছু বদ আমল আছে যা যখন করলে বান্দা ফেরেশতা তার থেকে সরে যায়। প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য আগে পিছে কয়জন ফেরেশতা? 3 জন, সামনে 3 জন। এদের কাজ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো হামলা, যে কোনো অ্যাটাক, যে কোনো আক্রমণ থেকে আল্লাহর বান্দাকে সে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমাদের হেফাজত কে করেন? ফেরেশতার মাধ্যমে প্রতিটা মানুষকে আল্লাহ নিরাপত্তা দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহ প্রদত্ত নিরাপত্তা রক্ষীকে সরায় দেই, তখনই আজাব, গজব আর বিপদ আসে। আমরা কিভাবে সরাই? ফেরেশতা সবচেয়ে কষ্ট পায় গন্ধ, এই জন্য যারা ধূমপান করে, সিগারেট, শুরবুত্তাদখিন, সিগারেট টানে, ওদের কাছে ফেরেশতা থাকে না। এটা হচ্ছে প্রথম কারণ, কথা বুঝতে পারছেন? যত নেশাখোর, শরাবখোর, গাঁজা, চরস, আফিম, ভাং, ইয়াবা, বাবা, গাঁজা, এগুলো যারা খায়, ওরা আল্লাহ প্রদত্ত ফেরেশতার নিরাপত্তা থেকে বঞ্চিত হয়। কথা বুঝতে পারছেন? কারণ কিতাবের মধ্যে এসছে, ইন্নাল মালাইকাতা তাতাআযি মিম্মা ইয়াতাআযি মিনহু ইবনু আদম, ইন্নাল মালাইকাতা তাতাআযি মিম্মা ইয়াতাআযি মিনহু ইবনু আদম,
মানুষ যাতে কষ্ট পায়, ফেরেশতাও তাতে কষ্ট পায়। তো সিগারেট খেলে মানুষ কষ্ট পায় কিনা কথা বলেন, তো ফেরেশতা কষ্ট পায়, আর ফেরেশতা যেখানে কষ্ট পায় সেখানে থাকে না। তাহলে যত নেশাখোর সিগারেট খোর, ওরা আল্লাহর প্রদত্ত নিরাপত্তা থেকে বঞ্চিত, ঠিক কিনা বলেন? সিগারেটে মানুষ খুব কষ্ট পায়। আমি দেখেছি যারা চেইন স্মোকার, একটার পিছে একটা ধরায় আছে না, এদের মুখ থেকে বাচ্চাদের পেশাবের গন্ধ আসে। এদের বউ কেমন করে এদের সাথে সংসার করে সেটাই বুঝে পাই না, উৎকট গন্ধ। যখন আমাদের সাথে দেখা করতে আসে তো কুলি করে লেবেন চোষ চুষতে চুষতে আসে, তখন ওই সিগারেটের নিকোটিনের গন্ধ আর লেবেন চোষ এটার গন্ধ কম্বাইন্ড হয়ে আরো বিশ্রী গন্ধ বের হয়, কথা বলেন? এটা এতটাই এনভায়রনমেন্ট পলিউশনের জন্য সিগারেট এতটাই দায়ী যে গভর্নমেন্ট বাংলাদেশের আইন করেছিল প্রকাশ্যে সিগারেট পান করলে 50 টাকা জরিমানা। শুনছিলেন না আপনারা? অবশ্য সেই আইন এখন সচিবালয়ের ফ্রিজে আছে। কোথায় আছে এই আইন? কেউ মানে না এখন দেশে, পুলিশও মানে না, ঠিক কিনা? আমার একটা কৌতুক জানা আছে, এক রিক্সাওয়ালা, ওরা তো আইনের খবর নাই, ঠিক কিনা? সংসারের বোঝা টানতে তো জীবন শেষ, রিক্সা টিক্সা জমা দিয়ে গুলি একসাথে দুই কাজ, ইনপুট অ্যান্ড আউটপুট। পুলিশ যে পিছন দিক দিয়ে ধরছে, পুলিশের মুখ তো খারাপ, কাহারাম জাদা তুই জানোস না আইন হয়েছে 50 টাকা ফাইন সিগারেট খাইলে প্রকাশ্যে। রিক্সাওয়ালারও তো মুখ খারাপ, সেও দিয়েছে এক গালি, তাকায় দেখে পুলিশ কয়, স্যার থুকু থুতু থুকু, আমি আপনাকে দেখি নাই, যাক তুই তো সিগারেট পান করলি প্রকাশ্যে, তোর 50 টাকা ফাইন। স্যার টাকা পয়সা সব জমা রেখে বের হয়েছি, টাকা পয়সা নাই এখন, মারতে পারেন টাকা দিতে পারবো না। কোতে ঠিক আছে 5 টাকা আমারই দে। কো স্যার 5 টাকাও নাই। কো কি আছে? কো স্যার আকিস বিড়ি আছে, পুরা প্যাকেট পুলিশ নিছে। কো স্যার পুরাটা নিলে আমি রাতে খাবো কি? একটা নেন, একটাই নিছে। কত ম্যাচ দে সিগারেট ধরাই। কয়ে স্যার ম্যাচ নেই, আমারটার থেকে ধরান। চিন্তা করছেন? আইন প্রণেতা আর আইন গ্রহীতা এক কাতারে সামিল হয়ে গেছে। বাংলাদেশে আইন হয় ঠিক, তার ব্যবহার এবং প্রয়োগ হয় না, সেজন্যই এ দেশে আইনও প্রণয়ন হচ্ছে, প্রশাসন মজবুত হচ্ছে, সন্ত্রাস মাদকতা অন্যায় দুর্নীতিও সমান হারে বাড়ছে, ঠিক কিনা বলেন? তাহলে মানুষের নিরাপত্তায় নিয়োজিত ফেরেশতা সরে যায়, প্রথম কারণ কি? গন্ধ গন্ধ গন্ধ, বিশেষ করে যারা ধূমপান করে। দুই, আরেক জায়গায় ফেরেশতা যেতে চায় না যেখানে কুকুর থাকবে কিংবা ছবি থাকবে। এটা হাদিস, বুখারীর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহে কালবুন আও তাসাউর ওয়া ফি রিওয়ায়াতিন সুওয়ার। যে ঘরে কুকুর থাকবে কিংবা ছবি থাকবে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। এখন আপনারা আপনাদের ঘরগুলোতে প্রচুর ছবি রাখেন, এখন তো সব শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক ছবি রাখতেই হবে, কথা বলেন? ছবি না রাখলে রেজিস্ট্রেশন বাদ, প্রিন্সিপালের চাকরি বাদ, বাধ্য হয়ে আলিয়া মাদ্রাসার শিক্ষকরাও মাথার উপর বড় বড় ছবি টাঙ্গায় বসে আছে, কথা বলেন? তো ছবি টাঙ্গালেন ফেরেশতা ভাগাইলেন, কথা বলেন? আবার অনেকের বাড়িতে দেখা যায় কুকুর কুত্তা, যারা গরিব ওরা বাংলাদেশের তা রাখে সরাইলের কুত্তা, যেগুলো একটু হারাম পয়সা আছে ওটা বিলাতি কুত্তা আনে। মিয়া কুত্তা তো কুত্তাই, ওইটা আমেরিকার হোক আর বিলাতের হোক আর সরাইলের হোক, কথা বলেন? কুত্তা
পালতে পালতে বাংলাদেশের কিছু এলিট পার্সন, অ্যারিস্টোক্র্যাট সিটিজেন আছে না কিছু, ওরা কুত্তার মতো হয়ে গেছে। নিজের কোলের বাচ্চাটা দেয় গাড়িতে বুয়ার হাতে, আর কুত্তাটা কোলে নিয়ে গাড়িতে বসে। কথা বলে না, কোথায় গেছে মানুষ? তোমার পালতেই হয়, ভালো জিনিস পালো, বিড়াল পালো ঠিক কিনা, বকরি পালো। মহাত্মা গান্ধীর মতো মানুষ দুনিয়ার যেখানে গেছে বকরি নিয়ে গেছে, ছাগল সবসময় ছাগল রাখতো মহাত্মা গান্ধী, জানেন আপনারা? জানেন না? মহাত্মা গান্ধী দুনিয়ার যেখানে গেছে ছাগল নিয়ে গেছে, প্লেনে ছাগলের টিকিট থাকতো একটা। হাসেন কেন, এটা বাস্তব কথা। যতবার লন্ডন গেছে মহাত্মা গান্ধী তার বউ নেয় নাই, ছাগল নিছে। যখন দেশ ভাগের আগে কলকাতাতে রায়ট চলছিল, তখন বাংলাদেশও রায়ট শুরু হয়েছিল, রায়ট থামাবার জন্য মহাত্মা গান্ধী বাংলাদেশে এসেছিল নোয়াখালীতে। কথা বুঝতেছে? ওখানে এসে আবার এক হিন্দু মহিলার প্রেমে পড়ে 2 মাস তিনি এখানেই থাকলেন। ঘুরতে ঘুরতে গেলেন ফেনীতে, বুঝেন নাই? ওখানে যাওয়ার পর বাংলাদেশের এক চোর এ ছাগল চুরি করে নিয়ে গেছে, সেই থেকে জাগার নাম হয়ে গেল ছাগল নাইয়া। আমি বলবো মহাত্মা গান্ধীর মতো একটা অমুসলিম মুশরিক ছাগল ভালোবাসছে, আর তথাকথিত মুসলমান কুত্তা ভালোবাসতেছে, ঠিক কিনা বলে? এই কুকুর আর ছবি যতদিন আমাদের দপ্তরে থাকবে, আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের প্রতিষ্ঠানে থাকবে, রহমতের ফেরেশতা আসবে না, রহমত আসবে না, বরকত হবে না, ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? রহমতের ফেরেশতা আসবে না, আর যেখানে কুকুর যেখানে ছবি, যেখানে কুকুর যেখানে ছবি ওইখানে রহমতের ফেরেশতা আসবে না, আর রহমতের ফেরেশতা যেখানে থাকবে না রহমতও থাকবে না, রহমত যেখানে থাকবে না ওখানে বরকত থাকতে পারে না। কথা বলেন? আমার আব্বা হুজুর রহমতুল্লাহর মুখে শুনেছিলাম এক নাস্তিক এক আলেমকে বলছে, ঠিক আছে ভালো বুদ্ধি পাইছি, সে তার বেডরুমে তার প্রচুর ছবি টাঙ্গায় 8-10টা কুত্তা বেঁধে দিস। তো তার মুরব্বী তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার ঘরে এত ছবি এত কুত্তা কেন? কই শুনছি যেই ঘরে কুত্তা থাকে ছবি থাকে ফেরেশতা আসে না, তো ঘরে কুত্তা থাকবে ছবি থাকবে আজরাইলও আসবে না। আলেম তাকে বুঝাই দিল যে দেখো ফেরেশতা আসবে না, রহমতের ফেরেশতা আসবে না, গজবের ফেরেশতা আসবে, মালাকুল মত রহমতের ফেরেশতা না, আজাবের ফেরেশতা, ঠিক কিনা বলে? তাহলে প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নিয়োজিত আছে। এই ফেরেশতার সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য সর্বক্ষণ আপনাকে ন্যাক আমলে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষের দেখা উচিত কোন জিনিস থেকে তাকে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের চিন্তা করা দরকার কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন কোন জিনিস থেকে, খুলিকা মিম্মা ইন দাফিক, তার পিতামাতার প্রক্ষিপ্ত বীর্য থেকে তাকে তৈরি করা হয়েছে, ঠিক কিনা? প্রক্ষিপ্ত বীর্য থেকে আল্লাহ কথাটি কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। একই কথা আল্লাহ সূরাতুদ দাহারে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষের জীবন পরিক্রমায় এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই যখন মানুষটি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না, তার নাম ছিল না, গন্ধ ছিল না, বর্ণ ছিল না, বংশ ছিল না। আল্লাহ বলেন, এ মানুষটাকে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। ইমাম সিউতি জালালাইনে ব্যাখ্যা করেন, মিন নুতফাতিন আমশাজ আই মিন নুতফাতিল আবি ওয়াল উম্মি মিন নুতফাতিন মুখাল্লাতাইনি মিন নুতফাতিল আবি ওয়াল উম্মি। আল্লাহ বলেন, আমি মানুষকে পিতা মাতার উভয়ের যৌথ মিশ্রিত বীর্য থেকে মানুষকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। সেই মানুষটিকে আমি শ্রবণ শক্তি দান করেছি, দেখার শক্তি দান করেছি, তাকে পরীক্ষা করার জন্য সে আমার প্রতি ঈমান আনে, ঈমানের পথে অগ্রসর হয় না, কুফুরের পথে অগ্রসর হয়। বলেন নাউজুবিল্লাহ। মানুষকে আল্লাহ বীর্য থেকে তৈরি করেছেন, পিতার বীর্য, মায়ের বীর্য। সুবহানাল্লাহ। বলে একই কথা আল্লাহ তাআলা সূরা কিয়ামতে বলেন, আল্লাহ বলেন, আইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি ভেবেছে তাকে নিরর্থক ছেড়ে দেওয়া হবে? আল্লাহ বলেন, আলাম ইয়াকুনুতফাতাম মিন মানি ইয়ুমনা ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَى أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَن يُحْيِيَ الْمَوْتَى। আল্লাহ বলেন, মানুষ কেমন করে পুনরুত্থান দিবসকে অস্বীকার করে? সে কি তার পিতার প্রক্ষিপ্ত বীর্যের একটা ফোঁটাই ছিল না? আল্লাহ বলেন, সেই ফোঁটা থেকে আমি তাকে রক্তপিণ্ডে পরিণত করেছি, হাড় হাড্ডি দিয়ে সমতা নির্ণয় করে তাকে আমি দুনিয়ায় পাঠিয়েছি। তার থেকে আবার দুইটা ধারা তৈরি করেছি, একটা পুরুষ আর একটা নারী। যেই আল্লাহ অস্তিত্বহীন মানুষটিকে এক ফোঁটা বীর্য থেকে এত সুন্দর দৈহিক গঠন দিয়া পৃথিবীতে পাঠালেন বিনা নমুনায়, মৃত্যুর পর সেই নমুনা অনুযায়ী আবার তিনি হাশর ময়দানে দ্বিতীয়বার কি তৈরি করতে পারবেন না? জোরে বলেন, পারবেন কি না? ভাইরা আমার, এই বীর্য থেকে কেমন করে তিনি মানুষ বানালেন তাও তিনি ব্যাখ্যা করেছেন সূরা মুমিনুনে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন থুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুদগাতান ফখালাকনাল মুদগাতা عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا। আল্লাহ বলেন, আমি মানুষকে তৈরি করেছি মাটির সারনির্যাস থেকে। সুবহানাল্লাহ। বলেন, এটার অর্থ বুঝেন? আল্লাহ মাটি দিয়ে আমাদের বানিয়েছেন। বাপ মা মাটি খেয়েছে নাকি? মাটি খায় না, মাটির জিনিস খেয়েছে, ঠিক কিনা? যা কিছু আপনার পিতা মাতা খাদ্য হিসেবে গ্রহণ করেছে তার প্রতিটি উৎপন্ন হয় মাটিতে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন মাটি সার নির্যাস, ঠিক কিনা? আল্লাহ বলেন, মাটির সার নির্যাস থেকে আমি তার অস্তিত্বের একক নির্ধারণ করেছি, সেই একক হলো বীর্য। আল্লাহ বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। এক ফোঁটা বীর্যের আকারে যেই মানুষটার কোনো অস্তিত্ব ছিল না, আকার ছিল না, অবয়ব ছিল না, তাকে আমি তার মায়ের সুরক্ষিত রেহেমে স্থাপন করেছি। মানুষ তৈরি করার এমন এক কারখানা যেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, অন্ধকার এক কারখানায় এত সুন্দর মানুষটা তৈরি করার ব্যবস্থা করেছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যেখানে প্রোডাকশন হয় ফ্যাক্টরিগুলোতে পর্যাপ্ত বাতাস,
বিশেষ করে আলোর প্রয়োজন হয় কিনা? আল্লাহ মানুষ বানালেন এমন এক অন্ধকার জায়গায়, সুবহানাল্লাহ, যেখানে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, কিন্তু সেখানে তিনি সবচেয়ে নিখুঁত সৃষ্টিকে তৈরি করেন। মানুষের চেয়ে নিখুঁত সুন্দর কোনো সৃষ্টি নাই। আল্লাহর সেরা সৃষ্টি মানুষ, আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ, আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ। এই নিখুঁত মানুষটাকে তিনি বানান এমন এক জায়গায় যে যেটা অসংখ্য প্রাচীরের ভিতরে অন্ধকার, চামড়া, চামড়ার ভিতরে গোস্ত, গোস্তের ভিতরে আবার রেহেম, রেহেমের ভিতরে মানুষ, সুবহানাল্লাহ। অঙ্গ, আপনি ঘুমায় নাকি? ঘুমান। অঙ্গ প্রত্যঙ্গ সেটিং এ কোনো ভুল হয় দেখছেন কোনো সময়? নাক পিছনে গেছে, চোখ দুটা বগলের নিচে কথা বলে না, মুখটা নাভির উপরে, তাহলে আপনি কি সমস্যায় পড়তেন? হ্যাঁ, খাদ্য নিয়ে আগে পিছনে বগল তুলে দেখতেন কি, নাকে নিয়ে শুনতেন কি, ঠিক কিনা? নাভির নিচে ভরতেন, কোনো সেটিং এ তার ভুল নাই, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা। আল্লাহ বলেন আমি 40 দিন পর সেই বীর্যটাকে রক্তপিণ্ডে পরিণত করেছি। বলেন সুবহানাল্লাহ। সুম্মা খালাকনা আলাকাতা মুদগা, আবার সেই গোস্ত রক্তপিণ্ডকে 40 দিন পরে আমি গোস্তপিণ্ডে পরিণত করেছি। সুম্মা খালাকনাল মুদগাতা ইজামা, সেই গোস্তের ভিতরে আবার আমি হাড় হাড্ডি তৈরি করেছি। মাথার হাড্ডি এক রকম, হাতের হাড্ডি আরেক রকম, নাকের হাড্ডি আরেক রকম, কানের হাড্ডি আরেক রকম, সুবহানাল্লাহ বলেন। ফাকাসাউনাল ইজামা লাহমা, সেই হাড় হাড্ডির স্ট্রাকচারকে আমি গোস্তের মসৃণ পোশাক দিয়ে আবৃত করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? ইমাম গাজ্জালি তার কিতাবে লিখেছেন মাথাটাকে আল্লাহ 54টা ভাগে ভাগ করছেন। মাথার যে করটি চারা বলেন আপনারা, হ্যাঁ, কত ভাগ? 54টা টুকরা। কেন? আল্লাহ জানেন মানুষ হরতাল করবে, পিকেটিং করবে, মারামারি করবে, এটা যদি বেলের মতো এক টুকরা হইতো এক বাড়িতে ডান্ডি পটাস, শেষ, ঠিক না? এজন্য ভাগ করছেন কয়টা? 54টা। সূক্ষ্ম তন্তু বা সুতা দিয়ে সেলাই করে রাখছেন, যেখানে মাথায় বাড়ি ওই অংশ ভাঙবে, সেলাই চলবে, সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীর। তারপরে তিনি বলেন আমি অত্যন্ত সুন্দরভাবে অস্তিত্বহীন মানুষটিকে ধীরে ধীরে ধাপে ধাপে ক্রমে ক্রমে 10 মাস 10 দিনে পেটের মধ্যে পূর্ণতা দিলাম। সুম্মা আনশানাহু খালকান আখার, আল্লাহ বলেন তারপর বীর্য হিসেবে নয়, গোস্তের টুকরা হিসেবে নয়, হাড্ডি হিসেবে নয়, পূর্ণাঙ্গ নতুন সৃষ্টি হিসেবে আমি তাকে দুনিয়ায় পাঠাই, ঠিক কিনা? এই পুরা মানুষটাকে তিনি তৈরি করেছেন সামান্য বীর্যের ফোঁটা থেকে। আল্লাহ সেই দিকে ইঙ্গিত দিয়েছেন, মানুষ তুমি রাজা হও, বাদশাহ হও, মন্ত্রী হও, এমপি হও, যেই হোক, তোমার সৃষ্টিটা তরল এক ফোঁটা বীর্য থেকে। অতএব তোমাকে কি দিয়ে বানানো হলো সেটা তুমি লক্ষ্য করো, সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সেই বীজটা বের হয় বাইনিস সুলবি আই সুলবির রাজুল ওয়াত তারাইবিল মারআ, পুরুষের পাজরের হাড্ডি থেকে আর মহিলাদের দুই স্তনের মাঝখানে বুকের হাড্ডি থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 1500 বছর আগে তথ্য দিলেন যেটা বিজ্ঞান 1500 বছর পর তা স্বীকার করছে, পুরুষের যেটা ওটা স্পার্ম, মহিলারটা ছাড়া মানুষ হতে পারে না। পুরুষেরটা বের হয়, পুরুষের যেটা স্পার্ম শুক্রাণু এটা বের হয় তার পাজরের হাড্ডি থেকে, আল্লাহ তথ্য দিয়েছেন। আর মহিলারটা বের হয় দুই স্তরের মাঝখানে তার বুকের হাড্ডি থেকে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন 1500 বছর আগে আল্লাহ রসুলের নিকট কোন ল্যাবরেটরি ছিল না? ছিল না। অপারেশনের কোন ব্যবস্থা ছিল না, অণুবীক্ষণ যন্ত্র ছিল না, কিন্তু আল্লাহ তাআলা
তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব সৃষ্টির রহস্যের যে কথা কোরআনে বললেন 1000 বছর আগে, আধুনিক দর্শন এবং বিজ্ঞান আল্লাহর কোরআনের সেই তথ্যের সামনে মস্তক অবনত করে দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, পুরুষের পাঁজরের হাড্ডি আর মহিলা বুকের হাড্ডি থেকে একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। সুবহানাল্লাহ, বলেন শুক্রাণুটা পুরুষের অংশে থাকে, ডিম্বাণু মহিলার অংশে থাকে। তারা যখন একত্রিত হয়, পুরুষের জনন কোষ মহিলার জনন কোষ একত্রিত হয় মহিলার রেহেমে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনহু আম নাহনুল খালিকুন। ওই পুরুষ আর মহিলা, তোমরা যে স্বামী স্ত্রী একত্রিত হও, বীর্যপাত ঘটাও, সেই সামান্য পানি বীর্য থেকে এত সুন্দর আকৃতির মানুষ তৈরি তোমরা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন করি। কে করেন? আরো জোরে বলেন, কে করে? আল্লাহ আমাদেরকে বানান, অস্তিত্বহীন থেকে তিনি আমাদের অস্তিত্ব দান করেন। তারপর তিনি বলেন, এরপর আল্লাহ বলেন ইন্নাহু আলা রাজ্ইহি লাকাদির। আল্লাহু আকবার! আল্লাহ তাআলা 7টা আয়াতের মধ্যে সব কথা বলে, অষ্টম আয়াতে তিনি বলেন আমি যেই আল্লাহ, যেই আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন মানুষটিকে বীর্যের মতো সামান্য পানি থেকে এত সুন্দর মানুষটাকে তৈরি করেন, মৃত্যুর পরে সে মানুষটার হাড় হাড্ডি গোস্ত চামড়া মাটিতে মিশে যাবার পর সে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পুনর্বার হাশর ময়দানে তারে জিন্দা করার ক্ষমতা রাখেন। রাখেন কিনা বলেন? আওয়াজ করে বলেন, রাখেন কিনা? কি ব্যাপার, সাউন্ডটা ডাউন হয়ে যাচ্ছে কেন? আল্লাহ ক্ষমতা রাখেন কিনা বলেন? আল্লাহ প্রথম 7টা আয়াতে সব কথা বললেন, বলে অষ্টম আয়াতে বললেন, মনে রেখো মানুষ কাফেররা, যে আল্লাহ অস্তিত্বহীন মানুষকে সামান্য বীর্য পানি থেকে তৈরি করার ক্ষমতা রাখেন, পুনর্বার মৃত্যুর পর দেহটা মাটির সাথে ভ্যানিশ হয়ে যাওয়ার পর হাশর ময়দানে তিনি আবার তাকে জিন্দা করার ক্ষমতা রাখেন। রাখেন কিনা বলেন? আরো জোরে বলেন, কেমন ক্ষমতা রাখেন? তিনি সূরা কিয়ামতে বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন্নাফসিন লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ রাব্বুল আলামিন, নাস্তিকরা পরকাল বিশ্বাস করে না, পরকাল অবিশ্বাসী, পৃথিবীর নিকৃষ্ট জীব নাস্তিকদের থিওরিকে খণ্ডন করে সূরা কিয়ামতে আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামত দিবসের কসম করছি, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, মানুষের নফসে লাওয়ামার কসম করছি, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, আয়াজুন্নুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি ধারণা করে মৃত্যুর পরে তার শরীরটা যখন মাটির সাথে মিশে যাবে, হাড় হাড্ডি গুলো ছড়ায় ছিটায় যাবে, আমি আল্লাহ কিয়ামতের দিন পুনর্বার তাকে যখন সৃষ্টি করব, আমি বিক্ষিপ্ত হাড্ডি গুলোকে জমা করতে পারবো না, এটাই কি মানুষ মনে করে নাকি? শুনে রাখো মানুষ, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আমি শুধু মানুষটাকে জিন্দা করব তাই নয়, আমি তাকে যখন জিন্দা করব তার আঙ্গুলের অগ্রভাগ গুলোকে দুনিয়ায় যেমন ছিল তেমন বিন্যস্ত করে দেবার ক্ষমতাও রাখি। রাখেন কি না আল্লাহ? দেখেন এখানে আল্লাহ আবার বিজ্ঞানের চরম তথ্য দিয়ে দিলেন, আল্লাহ বললেন আমি আঙ্গুলের মাথাগুলোকে সমান করে দিব হাশর ময়দানে। এটা কেন বললেন আল্লাহ? তার কারণ একজন মানুষের সবচেয়ে বড় আইডেন্টিটি হচ্ছে এই আঙ্গুলের ছাপ। কথা বলেন, কথা বলেন, এটা কি না বলেন?
যদিও মানুষ এটা দেখাইলে রাগ করে, বুড়া আঙ্গুল দেখাইলে কথা বলে না, রাগ করে না, কথা বলে না। মানুষকে রাগাতে আর মানুষকে বসাতে কিছু লাগে না, একটা মানুষ একটা হিরোকে জিরো বানাইতে মানুষের কাছে আপনার কিছু লাগবে না, শুধু আপনার মাথায় আঙ্গুল দিয়ে গোল চিহ্ন আঁকবেন, বুঝাই দিলেন, তার আপার স্টোরে ডিফেক্ট আছে, আর কিছু লাগবে, বেশি কথা লাগবে না। একটা মানুষকে বক্তব্যে বসাতে চান, বেশি টাইম লাগবে না, দুইটা কথাই যথেষ্ট। এক যা এক নেতারা বেশি কথা বলে না, দেখ সেমিনারে নেতা তো অনেক থাকে, নেতা, পাতি নেতা, ছাতি নেতা, উপনেতা, এক পাতি নেতা উঠে আর মাইক ছাড়তেছে না, বুঝলেন, বড় নেতা পরিচালকের দিকে চোখ রাঙ্গাচ্ছে যে সে যদি সব টাইম খেয়ে ফেলে তা আমি কি বলবো, পরিচালক দেখছে নেতার হাত থেকে বাঁচতে আজকে মিথ্যা একটা বলি, পাতি নেতার কানে যে কয় স্যার আপনার চেনটা মনে হয় খোলা প্যান্টের, ওই বেটার আর বক্তব্য আছে কথা বলেন, চেয়ারে বসে দেখে না চেন ঠিক আছে, তুই মিথ্যা বললা কেন, স্যার লাগছে যেমন খোলাইছিল। একটা মানুষকে খেপাতে আপনার বেশি জিনিস লাগবে না, শুধু বুড়া আঙ্গুল দেখাবেন খেপে যাবে, ঠিক কিনা, এইটারে এত খেপেন এটাই আপনার আসল আইডেন্টিটি। কোটি কোটি মানুষের মধ্যে কোন মানুষের সাথে কোন মানুষের মিল নাই, প্রতিটি মানুষের সত্তা ভিন্ন ভিন্ন, আল্লাহ কতগুলো আইডেন্টিটি রেখেছেন, প্রথম আইডেন্টিটি চেহারা আলাদা আলাদা, এক বাপের ঘরে যদি 20 সন্তান হয় এক রকম হবে না, আলাদা আলাদা, ঠিক কিনা বলেন, অথচ বিজ্ঞান বলেছে পিতা মাতা থেকে ক্রোমোজোমের মাধ্যমে চেহারা নির্ধারণ হয়, হাত পা নির্ধারণ হয়, বুঝলেন না, এই জন্য দেখবেন যেই এলাকার মানুষ বেটে সন্তানরাও হয়, যে এলাকার মানুষ লম্বা সন্তানরাও লম্বা, ঠিক কিনা, যে এলাকার মানুষ ফর্সা সন্তানরাও ফর্সা, কালোদের সন্তান কালো, ব্যতিক্রম আমাদের বাংলাদেশে, এখানে কোনো ই নাই আইডেন্ট, এখানে মানে কালো লম্বা, নাক লম্বা, নাক ছোট, বোচা, কালো, সাদা, ফর্সা, আলকাত্রা টাইপ, বিভিন্ন টাইপের মানুষ দেখা যায়, তার কারণ এই দেশটাকে বিদেশিরা শাসন করছে অনেকদিন, ওলন্দাজ, ঠিক কিনা, ডাচ, তারপর ইংরেজ, তারপরে আপনার পাকিস্তানি খান, কথা বলে না, অনেক জাতি শাসন করছে, ওরা এখানে আসছে শাসন করছে, ওদের বংশবৃদ্ধি ঘটছে, এই জন্য এদেশের মানুষের চেহারার কোনো মিল খুঁজে পাওয়া, এক এক রকম চেহারা, বুঝতে পারছেন কথা, এই ক্রোমোজোমের মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাক কেমন হবে, দাঁত কেমন হবে, মুখ কেমন হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর একই বাপের 20 সন্তান, 20 রকম চেহারা, যদি একরকম চেহারা হতো বিপদ হতো না, খুন করতে একজন, কাঠগড়ায় দাঁড়াইতো আরেকজন, ঠিক কিনা, অন্যায় করার পর বাপ ধরত তুমি করেছো, ও বলতো বাবা আমি করিনি ও করছে, ও বলতো আমি তো করিনি ও করছে, সবটা একরকম চেহারা থাকলে এই বিপদটাই ঘটতো, তো দুনিয়াতে আর দুনিয়াদারি চলতো, কথা বলে না চলতো, আল্লাহ আইডেন্টিটি, প্রথম আইডেন্টিটি করলেন চেহারায় কোনো মিল থাকবে না। দ্বিতীয় আইডেন্টিটি হলো কণ্ঠ আলাদা, একজন মানুষের কণ্ঠ আরেকজন যতটাই নকল করুক না কেন, আসল আর নকলের পার্থক্য মানুষ ধরতে পারবে। তিন নাম্বার সবচেয়ে বড় আইডেন্টিটি হলো আঙ্গুলের ছাপ, এটা দিয়ে আল্লাহ মানুষকে আলাদা করবেন, কারণ একই কবরস্থানে লক্ষ লক্ষ মানুষকে দাফন করা হচ্ছে, তাদের গোশত হাড্ডি সব মাটির সাথে মিশে যাবে, হাশর ময়দানে প্রতিটা মানুষ যেন আলাদা পরিচয় উঠে, এই জন্য আঙ্গুলের ছাপকে আল্লাহ স্পষ্ট ভাবে কোরআনে উল্লেখ করেছেন, আমি মানুষটাকে শুধু জিন্দা করব তাই নয়, তার আঙ্গুলের ছাপের রেখগুলো যেমন ছিল ওই রকম থাকবে, আঙ্গুলের মাথাগুলোকেও আমি আল্লাহ সুবিন্যস্ত করে দেব হাশর ময়দানে, বলেন সুবহানাল্লাহ। দেখেন বিজ্ঞান তো আইডেন্টিটি আইডেন্টিফাই করার জন্য মানুষকে পাসপোর্ট বের করলো, তারপর আইডি কার্ড, ঠিক কিনা, তারপর ছবি, সব কিছুর পর আপনারা যারা বিদেশ সফর করছেন দেখছেন ইমিগ্রেশনে এন্ট্রি করার সময় আঙ্গুলের ছাপ, এটা শেষ কথা বলে না, ইমিগ্রেশন অফিসার আপনার পাসপোর্ট দেখবে, কম্পিউটারে আপনার তথ্য মিলাবে, তারপর আপনার ছবি তুলবে, শেষে আপনাকে মনিটরের মধ্যে বলবে আপনি এখানে ছাপ দেন, কি দেন, বাস আঙ্গুলের ছাপ নিয়ে আপনাকে
বের করে দিবে যান। আবার যে দেশে আপনি নামবেন ইমিগ্রেশন ক্রস করার সময় আবার আপনার ছবি নিবে, ছবি মিলাবে, পাসপোর্ট দেখবে, সিল মারবে, শেষে আঙ্গুলের ছাপ। তো বিজ্ঞান যত কিছুই করুক কোরআনেরটাই নিতে বাধ্য হয়েছে। শেষ আইডেন্টিটি কি জোরে বলেন? হাসর আইডেন্টিটি কি হবে? সুবহানাল্লাহ, 700 কোটি মানুষের 700 কোটি আঙ্গুলের 700 কোটি রকম ছাপ। সেজন্য দলিল দস্তাবেজ আঙ্গুলের ছাপ এখনো লাগে। কথা বলেন, এটা কি এডিটিং করার, নকল করার কোনো সুযোগ? সিগনেচার নকল করা যায় ঠিক কিনা? ছবি এডিটিং করা যায় আঙ্গুলের ছাপ? এটা এক পারবেন মরা মানুষের আঙ্গুল কেটে ছাপ দিতে, ওইটারে আর সরকার কবরস্থানে যে লাশ এক জায়গায় আঙ্গুল এক জায়গায়, বুঝেন নাই কথা? ছাপ যদি নকল করতে চান তো দাফন করছে একজনের আঙ্গুল কেটে এনে ছাপ লাগাই দিবেন, ওইটা নকল হবে, সরকার আর ওই ছাপ খুঁজে পাবে? কথা বলে না। সম্মানিত সুধী, আল্লাহ বলেন আমি মানুষকে বীর্য থেকে তৈরি করেছি, ধাপে ধাপে ক্রমে ক্রমে সে মানুষটাকে পুনর্বার তাকে জিন্দা করার ক্ষমতা আমি রাখি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন দিন তিনি মানুষকে জিন্দা করবেন, সেই কথাও তিনি কোরআন কারিমের মধ্যে বলেন। আল্লাহ বলেন ইন্নাহু আলা রাজ'ইহি লাকাদিরুন ইয়াউমা তুবলাস সারাইর। সুবহানাল্লাহ, সেই দিন যেদিন মানুষের অন্তরের গোপন তথ্যগুলোকে পরীক্ষা করা হবে, আল্লাহ এক্স-রে করবেন। কি করবেন? মানুষ অন্তরে কি রাখছে, স্বামীর অন্তরে কি স্ত্রী তা জানে না, স্ত্রীর অন্তরে কি স্বামী তা জানে না, আল্লাহ তো জানেন। জোরে বলেন, আল্লাহ বলেন মানুষের মনের মণিকোঠায় তার গুপ্ত এবং সুপ্ত যত ধরনের আমল নিয়ত আছে সব আল্লাহ সেই দিন প্রকাশ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। হিসাব নিকাশের জন্য আল্লাহ যখন পাকড়াও করবেন, আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্যে তার নিজের কোনো শক্তি থাকবে না, আর তাকে সাহায্য করার মতো কাউকে সে হাশর ময়দানে পাবে না। পাবেন কাউকে? জোরে বলেন পাবেন। আপনার বাবা, মা, ভাই বোন, স্ত্রী সন্তান, শ্বশুর শাশুড়ি, নেতা নেত্রী, কথা বলে না, হাসরে বিপদে পড়বেন, কাউরে খুঁজে পাবেন? পাবেন। আল্লাহ সেটাই বলেছেন ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, আমি যেদিন পাকড়াও করব, হিসাব নিব, সেদিন আমার হিসাব থেকে বাঁচার জন্য তারা নিজের না শক্তি থাকবে তার, আর না কোনো সাহায্যকারী পাবে। আল্লাহ বলেন ওয়াসসাম, আমি তর্জমা করে যাচ্ছি, ব্যাখ্যার আর সুযোগ নেই, অনেক রাত হয়ে যাবে। ওয়াসসামাই যাতির রাজ্ই, ওয়াসসামাই যাতির রাজ্ই, আই ওয়াসসামাই যাতিল মাতার, সেই আকাশের কসম যে আকাশ থেকে বৃষ্টিপাত হয়। সুবহানাল্লাহ বলেন ওয়াল আরদি যাতিস সাদা, আর সেই মাটির কসম যে মাটি থেকে বীজ যখন অঙ্কুর উদ্গম করতে চায় মাটি তখন আল্লাহর হুকুমে সুযোগ করে দেয়। কথাটা বুঝছেন আপনি না? এত সহজে কেমনে বুঝবেন? মাটি কাটতে আপনার কত কষ্ট হয় বলেন তো, দুনিয়াতে কারা বেশি পরিশ্রম করে? আপনারা মাইকটাল বলেন, কত কোদাল লাগে, এখন তো ভেকু বেরিয়েছে, ভেকু না বেকু, ভেকু, এটা দিয়ে মাটি কাটতে হয়। অথচ আল্লাহ বললেন যে দেখো একটা সামান্য বীজ এই শক্ত মাটির প্রাচীর ভেদ করে অঙ্কুর উদ্গম করে তখন গাছ বের হয়। আল্লাহ বলেন এটা আমার হুকুম ছাড়া হয় না। আল্লাহ বললেন ওয়াল আরদি যাতিস সাদা, আর সেই মাটির কসম যা বীজ থেকে গাছ বের হবার সময় বীজকে সুযোগ করে দেয়, অঙ্কুর উদ্গমের ব্যবস্থা করে দেয়, মাটি নিজে আল্লাহর হুকুম মেনে সুযোগ করে দেয়। মাটি যদি আটকায় রাখতো দুনিয়ার কোনো বীজ থেকে ফসল ফলাতো না, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলুন ফাসল, নিশ্চয়ই কোরআন হলো, এই কোরআন হলো সুস্পষ্ট বক্তব্য,
আল্লাহ আকবার বলেন, কেমন বক্তব্য! ফাসলুন আইয়ুফাসসিলু বাইনাল হক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যাকে পার্থক্য করার জন্য এই কোরআন। ওয়া মা হুয়া বিল হাজল, বেহুদা অনর্থক অযৌক্তিক কোন কথাই এই কোরআনে নাই। কোরআন ছাড়া প্রচলিত যত ধর্মগ্রন্থ আছে ওখানে যত আজেবাজে কথা ভরা আছে, যেমন ওল্ড টেস্টামেন্ট ইহুদিদের ধর্মগ্রন্থ, ওখানে আছে যে লূত আলাইহিস সালাম তার মেয়েদের সাথে সহবাস করছে। চিন্তা করছেন নবীকে কত বড় অপবাদ দিছে, এর চেয়ে বেহুদা কথা আর কিছু আছে? কথা বলেন। ওল্ড টেস্টামেন্টে যেটা বিকৃত রূপ বর্তমানে আছে, সেখানে আছে যে ঈসার মা বেবিচার করেছে, ঈসা বেবিচারের ফসল। বেহুদা কথা ছাড়া কিছু হতে পারে? কথা বলে না। পারে বাইবেল, বাইবেল যেটা নিউ টেস্টামেন্ট, এখানে অসংখ্য মিথ্যা কথা অনর্থক কথায় ভরপুর বাইবেলটা। সেখানে আছে যে পুরা দুনিয়ার বয়স মাত্র 5000 বছর, এর চেয়ে পাগলামির কথা আর আছে? কথা বলে না। আছে আপনি যে হিন্দুদের বেদ মহাভারত, ঠিক কিনা? আপনার কথায় কথায় বলেন আমার কথায় কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? তো মহাভারত শুদ্ধ ছিল কবে? দেখতেন আমরা কথায় কথায় ঈমান নষ্ট করি। এই কথাটা হিন্দুদের কাদের কিছু হলে আমার কথায় কি মহাভারতটা অশুদ্ধ হয়ে গেল? তো মহাভারতটা শুদ্ধ ছিল কবে? এটা তো অশুদ্ধই, ঠিক কিনা? মহাভারতের মধ্যে এসছে যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এত লজ্জাজনক কথা, এত লজ্জাজনক কথা যে সীতার বীর্য থেকে সরস্বতী নদী তৈরি হয়েছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এইরকম আজেবাজে, না না সরস্বতী নদী না, ওই গঙ্গা, যে সরস্বতী ওদের যে সীতা, সীতার বীর্য থেকে গঙ্গা নদীর তৈরি হয়েছে, এই জন্য গঙ্গাতে ওরা ডুবায় কি করে দেখেন না? নাঙ্গল বন্ধে, হ্যাঁ সারা বছর মুসলমান পেশাব করে আর বছরে একদিন সেরা ওই গঙ্গাতে ডুবায়া পেশাব দিয়া গোসল করে, ঠিক কিনা? এই সব আজেবাজে কথা। তারপরে আপনার এই নাঙ্গল বন্ধ, এটা ওদের ধর্মগ্রন্থে আছে যে ওদের যে রামকৃষ্ণ এবারটা নাঙ্গল নিয়ে বের হয়েছে, সারা দুনিয়া আড়াই প্যাচ দেওয়ার পর এখানে এসে নাঙ্গল বন্ধ হয়ে গেছে, এই জন্য এটার নাম কি নাঙ্গল বন্ধ। এই সব আনসাইন্টিফিক, আনলজিক্টিক, অযৌক্তিক, অবৈজ্ঞানিক আশারে গল্প এবং বাজে কথা দিয়া ধর্মগ্রন্থগুলো ভরপুর। একমাত্র আল্লাহ কর্তৃক আগত কিতাবে কোরআন, যেখানে কোনো বেহুদা কথা নাই, অযৌক্তিক কথা নাই, আনসাইন্টিফিক কথা নাই, সব চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন, কি ব্যাপার মাইকটা সাউন্ডটা কমে যাচ্ছে কেন? তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, কাফের মুশরিকরা এই কোরআনের বিপক্ষে চক্রান্ত করে। চক্রান্ত তো এখনো আছে, কথা বলে না। আল্লাহ বলেন, সাউন্ড তো বাড়তেছে না, আগের মতো করে দাও। আল্লাহ বলেন, কাফের মুশরিকরা কোরআনের বিপক্ষে চক্রান্ত করে, ওয়া আকিদু কাইদা, কাফেরদের চক্রান্ত নস্যাৎ করার জন্য আমি আল্লাহ কৌশল প্রয়োগ করি বলেন সুবহানাল্লাহ। فمهل الكافرين أمهلهم رويدا, মোহাম্মদ সাল্লাম, কাফেররা চক্রান্ত করছে, তাদের চক্রান্তে আপনার দৃষ্টি দেবার কোনো দরকার নাই, আপনি ছেড়ে দেন, আমি কিছু সময় তাদের সুযোগ দিব, তারপর এমন পাকড়াও করব আমার পাকড়াও থেকে কোনো কাফের বাঁচতে পারবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ স্পষ্ট করে দিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন এবং কোরআনের বিপক্ষে চক্রান্ত 1500 বছর আগে কাফেররা করেছে, তাদের চক্রান্ত